আপনারা দেখছেন দা ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। বর্ধমানের মিল্লিক পাড়া থেকে উদ্ধার হলো সাদা রঙের বিষধর সাপ। বিরল প্রজাতির বিষধর সাদা রঙের সাপটি উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। বর্ধমান বনদপ্তরের সূত্রে জানা যায়, বিষধর সাপটির নাম হলো লিকিস্ট্রি ব্যান্ডেড ক্রিয়েট। বর্ধমান বনদপ্তরের আধিকারিক নিশা গোস্বামী বলেন, এটা একটা বিষধর সাপ। এই ধরনের সাপ সাধারণত বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় বেশি দেখা যায়। এই সাপের ভীষণ বিষ হয়। সাপটি প্রায় 3 থেকে 3.5 ফুট লম্বা। বিষধর লিকিস্ট্রি ব্যান্ডেড ক্রিয়েট সাপটি ছাড়া হবে গভীর জঙ্গলে। এই যেটা সাপ উদ্ধার হয়েছে মিলিকপাড়া থেকে, এটা অ্যাকচুয়ালি একটা ব্যান্ডেড ক্রেট আছে। ব্যান্ডেড ক্রেট এমনিতে আপনি দেখেন কি একটু আলাদা কালারের হয়ে, কিন্তু যেই সাপটা উদ্ধার হয়েছে এটা একটু সাদা কালারে আছে। তো সেটা কি হয়ে একটা মর্ফ আছে ব্যান্ডেড ক্রেটেরই, যেটা কি আমরা লিকিস্টিক ব্যান্ডেড ক্রেট বলি। এটা একটা ভেনমাস স্পিসিস আছে। তো সেটা কালকে উদ্ধার হয়েছে একটা বাড়ি থেকে। তো এখন তো উদ্ধার করে ওটাকে ডিভিশন অফিসে আনা হয়েছে আফটার আইডেন্টিফিকেশন। এখন আমরা ওটাকে রিলিজ করে দেবো ইন ন্যাচারাল হ্যাবিটেট। যারা ওর যেটা ন্যাচারাল হ্যাবিটেট আছে তার সেই এরিয়াতেই ছাড়া যাবে। হ্যাঁ, না সেরকম কিছু নেই, একটু টেল মুভমেন্ট বেশি হয়ে তো তার জন্য লোক একটু ভুল করেছিল কি দুটা মুখ আছে, বাট কিন্তু এরকম কিছু নেই। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।